ଗାଡ଼ି ଗୋଟେ ଏତେ ସାର ନାଇଁ দুইটা মাছ আসতেছে। এই যে বন্ধুরা দেখেন, একটু লড়া ফল বাবা। আরে হ্যাঁ, সমস্যা নেই, তলাই বেয়ে না, তাই চিন্তা করেন। একটা বাটাস বাসা থাকে স্যার ওইগুলো? একটা বাসা থাকে না, পানি কম হইতে বাজি করে। সব জাল একলা রাখছে। আরে খুব চাইয়ে দেহ কাউকে, এটা খাদ্য বেশি ওইটা। এই যে একটা বড় ওঠাস, এটা মারা গেছে মনে হয়। সামনে একটা দেখছো, যারা কে আর জাল যাইবে, যারাই না কেন না, যারা তো যাইবে না। তিনটে মাছ আস, চাচা উড়ে যান, মাছগুলো উড়ে যান। সামনে মাছ আছে ভালো, এই জায়গায় মাছ আছে। পেটের ভিতরে হেলা খাইছে না, বুঝ বাইরে গেছে। খাউন হেলা তো ধারে ধারে কুলে সিরিয়ে বুঝে দেখ গিয়া। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে। আপনাদের কাছে তরুণ, আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর পেজটি ফলো করে যাবেন আমার। এই যে দুইটা, ও সামনে একটা বড় তাস আছে, ওই দূরে বড় তো বাস, যদি একটা তাফাত কিনে গেলে করে একটু তাফাত হয় না, মাঝে মাঝে তারা নেতা না মাঝে মাঝে রাজা মানুষ এরা তাই দূরে দূরে। জ্বরে চাপছে ধারে মাছ, মাছ আছে, মাছ আসলে মাছ দিয়ে জল যায়নি, বাজে নাই মাছ নিচে আসলে আমার সম্ভবত পারা মাছ। বন্ধুরা দেখেন, মাছটা অর্ধেক বাজছে প্যাডে, মানে ই ভর্তি, যে খাবার ভর্তি, তার জন্য যাইতে পারেন। আমি তো দিই সামনে একটা, যাস না যাস না বাজ।
ওই যে আকটাস চারদিকে সুন্দর শালিক পাখি বলে কিচির মিচির শব্দ, গ্রামের অপরূপ একটা দৃশ্য এবং প্রাকৃতিক দেখেন। সামনে মাছ ওই এক জায়গায় দুইটা মাছ পেয়েছে, তিনটা বাজে দেখতে পাচ্ছেন চারটা মাসে দুইটা মাস আছে, দুইটা মাস চলে গেছে একদম শখের সামনে। আর মনে হয় নাই শেষ, জাল শেষ। এই যে বন্ধুরা এই মাছ পেয়েছে দেখেন, ২০০ টাকার মতন বা ২০০ টাকা তার বেশি হইতে পারে মাছ পেয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।